গো নবী আমি দেখেছি আপনি এখনই একটা ছোট পাখি লুকিয়ে দেখেছেন নবী ও বিশ্ব নবী আপনি ছোট পাখিটাকে আমাকে খেতে দেন সকাল থেকে আসলে দৌড়াইছি নবী আমি ধরতে পারলে আমার কলিজাটা একটু ঠান্ডা করব বাবারা আল্লাহ নবীকে বলেছিলেন ছোট পাখি গেছে তোমায় খেতে দেব না ওরে আমার আব্বারে কথা শোনার পরে বড় পাখি বলেছিলেন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি ছোট পাখিটাকে আমাকে খেতে না দেন আমি জানবো আপনি দয়াল নবী মায়ান নবী না আপনি নবী কেমন দয়াল নবী আল্লাহ নবী কেমন মায়ান নবী আপনি আপনাদের একটু সংক্ষেপে আলোচনা করব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার কিনা 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন একবার চিল্লা জোরে বল সুবহানাল্লাহ ওরে আমার আব্বারে ও যুগে জন ভাইরা নবী কেমন রহমতের নবী আমার নবী কেমন দয়ার নবী মায়ান নবী আব্বা আপনাদের বললে বুঝতে পারবেন আল্লাহ নবী 1 তারিখে মদিনার রাস্তা দিয়ে কদম তুলে হেঁটে হেঁটে যায় আমার নবী মদিনার রাস্তা দিয়ে যখন হেঁটে যায় একটা ছোট পাখি এসে নবীর কাছে আপনার সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী ও গো বিশ্ব নবী আমি আপনাকে একটা কথা বলবো নবী বলছে পাখি কি খবর বল ছোট পাখি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই যে একটা বড় পাঁচ পাখি আসছে নবী ও আমাকে সকাল থেকে দৌড়াইছে নবী ও আমার ধরতে পারলে খাইয়া নেবে নবী ও গো নবী গো ওই বড় পাঁচ পাখি ধার থেকে আপনি আমাকে একটু বাঁচা ওরে আমার আপারে ভাইরা আমি আপনাদের বোঝাতে চেয়েছি নবী কেমন রহমতের নবী কেমন দয়ার নবী মায়ার নবী আব্বা আল্লাহর নবী এইবারে কিনা আপনার দাঁড়িয়ে গেলেন ছোট পাখিটাকে নিয়ে নবী লুকিয়ে নিলেন ছোট পাখিটাকে নিয়ে নবী কোলের মধ্যে টেনে নিলেন লেওয়ার পরে এইবারে কিছু কম পরে আমি দেখেছি আপনি এখন একটা ছোট পাখি লুকিয়ে দেখেছেন নবী ও বিশ্ব নবী আপনি ছোট পাখিটাকে আমাকে খেতে দেন সকাল থেকে আসলে দৌড়াইছি নবী আমি ধরতে পারলে আমার কলিজাটা একটু ঠান্ডা করব বাবারা আল্লাহ নবীকে বলেছিলেন আজকের বাসরা কি শোনো আল্লাহ আমার রহমতের নবী বানিয়েছে আল্লাহ আমার দয়ার নবী বানিয়েছে আল্লাহ আমার মায়ের নবী বানিয়েছে ও বাসরা কি শোনো আল্লাহ আমার রহমতের নবী দয়ার নবী করে পাঠিয়েছে হবে না হবে না ছোট পাখি গেছে তোমায় খেতে দেব না ওরে আমার আব্বারে এই কথা শোনার পরে
বড় পাখি বলেছিলেন নবী ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি ছোট পাখিটাকে আমাকে খেতে না দেন আমি জানবো আপনি দয়াল নবী মা নবী না ছোট পাখি নবীর কোলে ভিতর থেকে বলেছিলেন নবী গো আপনি যদি আমারে খেতে দেন আমি জানবো আপনি দয়ার নবী মায়ার নবী না ছোট পাখি বলছে নবী আপনি যদি আমাকে বাস পাখিকে খেতে দেন আমি জানবো আপনি দয়ার নবী মায়ার নবী না পাখি বলেছিলেন নবী আপনি যদি আমার খেতে না দেন আমি জানবো আপনি দয়ার নবী মায়ার নবী না জি আমার নবী মাঝখানে পড়ে গেলেন চিন্তা করছে আল্লাহ কি হবে আল্লাহর নবী চিন্তা করছে যে আজকের ছোট পাখিটাকে যদি আমি খেতে দেই তাহলে আজকের বড় পাখিটা আনন্দ করে উপভোগ করে খাবে ছোট পাখির মনে কষ্ট লাগবে আর যদি বড় পাখিটাকে বাস পাখিটাকে আমি যদি খেতে না দেই বড় পাখিটাও জানবে আমি দয়ার নবী মায়ার নবী না আমার নবী মাঝখানে পড়ে গেলেন ওরে ভাই রে ও যুবকের জোয়ান ভাইরা আল্লাহ নবী মাঝখানে পড়ে গেলেন ও নবী এবারে চিন্তা করছে হে আমার আল্লাহ আল্লাহ গো আজকের বড় পাখিটা আমায় এমন ভাবছে আল্লাহ ছোট পাখিও ভাবে আমি রহমত দিন নবী না আমি দয়াল নবী মায়া নবী নবী এই অবস্থা চিন্তা করতে করতে নবী একটা বুদ্ধি বার করলেন কি বললেন বড় পাখিটাকে বাস পাখিকে ডাকলেন ও বাস পাখি শোনো শোনো ও গো পাখি আল্লামা রহমতে নবী বানিয়েছে আল্লামা দয়া নবী বানিয়েছে তাই আমি আজকের আপনাকে বলবো পাখি শোনো আজকের তুমি আমার মাথা থেকে দিয়ে পায়ের তালু পর্যন্ত কোন জায়গার গোস্ত খেতে চাও বলো জায়গার মাংস খেতে চাও বলো আমি সেই জায়গার গোস্ত তোমাকে খেতে দেব আর একবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা বাপজিরা ও মুমিন মুসলমানরা এইবারে শুনে লাও এইবারে জেনে লাও আমার নবী যখন এই কথা বললেন ও পাখি চিন্তা করছে আজকের কোন জায়গার গোস্ত খাওয়া যায় ওরে আমার আপারে আমার বলার কারণ হলো নবী কেমন রহমতের নবী আল্লাহ নবী কেমন দয়া নবী মায়ান নবী আব্বা আমাদের জন্য কতটা কষ্ট করে গেছেন আমাদের জন্য কতটা চিন্তা করে গেছেন আমার নবী শুধু মানুষের জন্য রহমত না নবী শুধু জীবজন্তুর জন্য রহমত না আমার নবীকে আমার আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য রহমতের নবী দয়ার নবী করে পাঠিয়েছে আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আপনার চিন্তা করতে বললেন আল্লাহ নবী যখন দাঁড়িয়ে আছে বড় পাঁচ পাখি আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো আল্লাহর নবী আপনার জিহবার নরম মাংস খেতে চাই ওগো নবী গো আপনার জিহবার নরম মাংস আমাকে খেতে দিন নবী স্বীকার হয়ে গেলে নবী এবার জিহবার নরম মাংস খেতে দেবে আল্লাহ নবী এবারের জবান মোবারকটা বার করে দিলেন দেওয়ার পরে পাঁচ পাখি জিহবার নরম মাংস খেতে যায় আমার নবী
কিছু দূর সামনে গিয়ে দুটো পাখি মানুষের সুরত ধারণ করলে, ছোট পাখিটা একটা মানুষের আকৃতি ধরলে, বড় পাখিটা একটা মানুষের আকৃতি ধরলে, নবী চিন্তা করলে, নবী দেখে অবাক হয়ে গেলেন, ও পাখি আজকের বলো বলো আজকে তোমাদের খবর কি বলো, এই মাত্র তোমরা তো পাখি ছিলে এখন মানুষ হয়েছে কেন, ওই সময় বলেছিলেন নবী গো আমরা দুইজন আজকের পাখি না, ওগো আল্লাহ নবী ইনি হলেন জিব্রাইল আর আমি হলাম মিকাইল, জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ, ওগো বিশ্ব নবী আল্লাহ আপনার রহমতে নবী বানিয়েছে, আল্লাহ আপনার দয়া নবী বানিয়েছে, আপনার পরীক্ষা করার জন্য এসেছিলাম, আমরা বুঝতে পেরেছি আল্লাহ আপনার দয়া নবী মায়ের নবী করে পাঠিয়েছিলেন, জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ, ওরে আমার আপারে আব্দুল্লাহ আপনাদের খোকা ভাই দুটো হাতে ধরে না পায়ে ধরে বলে যায় এই নবীর দামান ধরে থাকুন, আজকের নবীর সুন্নাত আমাদের ভিতরে নাই, নবীর আজকের আদর্শ নীতি আমাদের ভিতরে থেকে উঠে গেছে, সেজন্য করে আজকে সমাজের বুকে মুসলমান আজকে এত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হচ্ছে, কারণ হলো বর্তমান সময় এখন এত কঠিন সময় আমাদের কাছে দাঁড়িয়ে আছে, এত সংকীর্ণ সময় হয়ে গিয়েছে আব্বা, আজকে সেই আল্লাহর হুকুম আমাদের ভিতরে নাই, নবীর নীতি আজকে আমাদের ভিতরে নাই বলে মুসলমান আজকে এত কচুকাটা খায়, কারণটা কি যে নবী সারা জীবন আমাদের জন্য এত কষ্ট করে গেছে, যে নবী আমাদের জন্য দান দান মোবারক শহীদ করে গেছে, যে নবী আজকের কিনা আমাদের জন্য পেটে পাথর বেঁধে গেছে, আজকে সেই নবীকে আমরা চিনতে পারি নাই, সেই নবীকে চিনেছিল জঙ্গলের হরিণ, সেই নবীকে চিনেছিল জঙ্গলের হরিণ, সেই নবীকে চিনেছিল আজকের জঙ্গলের পশু পাখিরা, সেই নবীকে চিনেছিল আজকের গাছে, সেই নবীকে চিনেছিল আজকের মাছ, সেই নবীকে চিনেছিল আজকের বাঘ, সেই নবীকে চিনেছিল আজকের হরিণ, আর আজকের মুসলমান মানুষের বাচ্চা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরেও আজকে সেই নবীকে চিনতে পারেনি, আমি আপনাদের দুটো হাতে ধরে বলে যাই আল্লাহ কার কখন নেবে জানি না, যতদিন দুনিয়ার এই নবীর সুন্নাত মহাকাম একটুখানি মেনে চলার তৌফিক দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, মহব্বতে দরুদ আল্লাহুম্মা।